Assalamualaikum viewers, welcome back to our channel Mom Daughter Cooking House. আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার স্বাদের খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল। আমার মা আপনাদের সাথে চুইঝালের রেসিপিটা শেয়ার করবে। থ্যাংক ইউ। Assalamualaikum viewers, আমি মেহজাদের আম্মু, মম ডটার কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজ নিয়ে এসেছি খুলনার ঐতিহ্যবাহী চুইঝালে গরু মাংস। তাহলে চলুন এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করি, আমি কিভাবে এই চুইঝালে গরু মাংসটি রান্না করি। আর আমি যেহেতু খুলনার বউ, এই অথেন্টিক রেসিপিটা আর এই অথেন্টিক খাবারটা আমি অনেকবার খেয়েছি, আর সেজন্যই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল। যেহেতু আমি খুলনার বউ, চুইঝালের যদি নাই রেসিপি দেখাতে পারলাম তাহলে কি আর হয়। আর এই চুইঝালের জন্য যা লাগছে, আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, এটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি চুইঝাল, এই যে চুইঝালটা এরকম নিয়েছি। এটা হচ্ছে আমি ভালোভাবে এই যে এই এটা তো এটা একটা সপুষ্পক উদ্ভিদ, এটা হচ্ছে এই যে উপরে যেই ছালটা আছে সেই ছালটাকে আমি কেটে ফেলে দিব। আপনাকে দেখানোর সুবিধার্থে আমি এভাবে দেখিয়েছি যে চুইঝালটা এরকম হয়। আর এই চুইঝালটা তৈরি করার আগেই আমি একটা মশলা বানিয়ে নিব। এটা হচ্ছে এই মশলার মধ্যে আমি যা যা দিচ্ছি, এটা হচ্ছে মৌরি, আর 3 টুকরো লং, সামান্য জয়ত্রী, নিচে জয়ফলে, জয়ফলের এই পুরোটা আমি নিব না, এটার হচ্ছে 1/3 আমি নিব, স্টারের সামান্য একটু অংশ আমি নিয়ে নিয়েছি, 2 এলাচ, 1টি দারচিনি, আর নিয়ে নিচ্ছি কিছু মেথি, সামান্য একটু মেথি নিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি খুব সামান্য তেলে জাস্ট গুঁড়ো করে নিব। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করছি এই চুইঝাল রেসিপিটা। ফিয়ার্স, প্রথমে আমি একটি পাত্রে সামান্য কিছু তেল দিয়ে, সয়াবিন তেল, রান্নার তেল দিয়ে আমি হচ্ছে শুকনো যেই মশলা যেগুলো আছে মাংসের রান্না সেগুলো আমি দিয়ে দিচ্ছি, 3-4টে দারচিনি, আর হচ্ছে কিছু এলাচ, সবুজ এলাচ যেটা সেটা দিয়ে দিচ্ছি, কিছু লং, দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, এই মশলাগুলো যখন একটা সুগন্ধ বের হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। আমার এই শুকনো এই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো মরিচ। আমি এখানে বাটা মরিচটা ইউজ করেছি ভিউয়ার্স, আপনারা চাইলে শুকনো মরিচও, গুঁড়ো যেটা সেটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি বাটাটা ইউজ করেছি। টেবিল 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ½ চা চামচ পরিমাণ গরম মশলা, 1 চা চামচ পরিমাণ লবণ। আমি একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভিউয়ার্স। ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি সেই যেই মশলাটা আমি
একটু সামান্য তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিচ্ছি একটা চামচ। এই মশলাটা কিন্তু ভিউয়ার্স অবশ্যই আপনাদের ইউজ করতে হবে, তা না হলে অথেন্টিক সেই চুইঝালের যেই ফ্লেভার যেটা, সেটা কিন্তু আপনারা পাবেন না। এই মশলাটা অবশ্যই ইউজ করবেন। যদি আপনারা অথেন্টিক সেই টেস্টটা পেতে চান আর অথেন্টিক সেই ফ্লেভার পেতে চান, তাহলে অবশ্যই এই মশলাটা ইউজ করতে হবে। আর দিয়ে দিচ্ছি সেই বিখ্যাত চুইঝাল, যেটা আপনাদেরকে দেখেছিলাম সেটা আমি কেটে এই যে এরকম হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি, আর এটা আমি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি যে মশলাটাকে কষিয়েছি, এই পর্যায়ে আমার যে চুইঝাল যেগুলো আছে সেগুলো আমি এখন উঠিয়ে রাখছি। একদম শেষে আমি এই চুইঝালগুলো আবার দিয়ে দিব। যে চুইঝালটা আমি দিয়েছিলাম এখানে, সেই চুইঝালটা এখন আমি উঠিয়ে রাখছি। এইটা আমি একদম আবার শেষে ইউজ করব। তাহলে এটা আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এই মাংসগুলো। মাংস আপনারা চাইলে নর্মাল কাট করতে পারেন, আমি একটু বড় করে রেখেছি, এটা উইশ আপনাদের। ভিউয়ার্স, আমরা যেমন মেজবানি মাংসে একটা টেস্ট পাই, কালাভুনা একটা অন্যরকম টেস্ট পাই, ঠিক একই রকমভাবে এই চুইঝালেটাও একটা অন্যরকম ফ্লেভার এবং অন্যরকম টেস্ট এই মাংসে যোগ হয়। একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এক্সট্রা কোনো পানি দিব না এই কষানোতে, সেজন্য মাঝে মাঝে একটু এসে নিয়ে দিতে হবে। ঢেকে দিচ্ছি আর এভাবে আমি কষাচ্ছি প্রায় 40 মিনিটের মতো। ভিউয়ার্স, আমি কিন্তু কষানোটা এই যে মাংস থেকে পানি বের হয়েছে এবং আমি এটা মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যেহেতু এখানে কোনো এক্সট্রা কোনো আমি পানি দিইনি সেজন্য। আরেকবার একটু নাড়িয়ে কালো ভুনা, মেজবানি মাংস ঠিক ওই রকমই একটা ডিফারেন্ট একটা টেস্ট হচ্ছে এইটার। আর ভিউয়ার্স, আপনারা এটা করে খেয়ে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। ভিউয়ার্স, এ পর্যায়ে আমার পানিটা শুকিয়ে গেছে, আমি অন্য আরেকটি চুলায় গরম পানি রেখে দিয়েছি। আমি এখানে গরম পানি দিব। আসলে গরু মাংসতে একটু গরম পানি দিলে বেশি ভালো হয়, ঠান্ডা পানি দিলে এটা একদম মাংসটা একদম শিন করতে পারে। তাহলে আমি দিয়ে দিচ্ছি একটু গরম পানি। এটাকে আমি আরেকটু সময় সিদ্ধ করতেছি। ভিউয়ার্স, সুন্দর একটা নাইস একটা ফ্লেভার এটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর এই অথেন্টিক চুইঝাল যেটা, সেই অথেন্টিক চুইঝালে কিন্তু এরকম আস্ত রসুন দেয়া মানে দেয়া থাকে। আর এমনিতেও আমি মাংসে রসুন দেই, যেহেতু আমার মেহজাদের বাবা খান, সেজন্য এই রসুন দুটো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে, মাংসটা প্রায় সিদ্ধ হয়েছে, আমি যে সেই চুইঝালটা উঠিয়ে রেখেছিলাম সেই চুইঝালটা এখন এটা আমি এখানে দিয়ে দিব। আর ভালো আরেকটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। Thank you.
আর এই পানিটা একদম শুকিয়ে, আর এই মাংসটা কিন্তু অবশ্যই একদম কষা কষা যেটা থাকে, কষা মাংসের মতো থাকে, সেজন্য অবশ্যই এটা একদম যখন কষে একদম তেল উপরে চলে আসবে তখন এটা রান্নার প্রসেসটা শেষ হয়ে যাবে। তাহলে আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। ভিউয়ার্স, এই যে আমার একদম ঝোল কমে একদম একদম তেল উপরে উঠে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। এটা হচ্ছে আপনাদের যদি কারো ইচ্ছা হয় মানে জিরা, এলাচ, দারচিনি একটু হালকা তেলে ওটাকে ফাঁকি করে নিয়েছি, ওইটা আমি একটু দিয়ে দিচ্ছি। আর এটা যদি আপনার কারো দিতে ইচ্ছে না হয় আপনারা কেউ না চাইলে নাও দিতে পারেন। আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে 5 মিনিটের জন্য দমে রাখছি এবং সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরম গরম চুই ঝালে গরু মাংস। আর এভাবে গরম ভাতের সাথে, পরোটার সাথে অথবা রুটির সাথে, যে কোনো কিছুর সাথে আপনি সার্ভ করতে পারেন এই চুই ঝালে গরু মাংসটি। আর আপনাদেরটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এটা আপনারা একবার হলেও ভিউয়ার্স ট্রাই করে দেখবেন এই রেসিপিটি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ হাফিজ ভিউয়ার্স, আল্লাহ হাফিজ ভিউয়ার্স।